অত্যাধুনিক যে খেলার আইটেম গুলো আছে সেগুলো দেখিয়ে দিব। ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই কিন্তু কালেকশন থাকবে, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা কিন্তু সব কালেকশন গুলো দেখতে পারবে এবং তোমরা কিভাবে অর্ডার করবে এবং ঠিকানাটা কি আমি আপনার প্রথমেই দিয়ে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে ফ্যামিলি কসমেটিক্স, উপরে যে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, উপরের গ্রামীণ নাম্বারটা ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে, নিচেরটা অফলাইনে কল দিতে পারবে। তোমরা যদি সরাসরি চলে আসতে চাও শোরুমে তাহলে 120 ঢাকা গভ নিউ মার্কেট ঢাকা 1205 এই ঠিকানায় চলে আসবে। দোকানের নাম হচ্ছে নিউ ফ্যামিলি কসমেটিক্স। সো আমরা প্রথমেই দেখিয়ে দিব ছেলে এবং মেয়েদের জন্য কিছু ট্যান্ট দেখিয়ে দিব, ঠিক আছে? 50 বলের থাকবে এক সেট, আর একটা হচ্ছে 100 বলের। হ্যাঁ, আমরা প্রথমে 50 বলেরটা দেখি। এ দেখো কত সুন্দর প্রিন্ট, 50 পিসের যেটা এটা হচ্ছে সেটা, ঠিক আছে? সাইজটা কত বড় দেখতে পাচ্ছ তোমরা? তোমরা একটু বড় বাচ্চারাও কিন্তু এটা ইউজ করতে পারবে খুব ইজিলি, ঠিক আছে? এরকম প্রিন্ট হবে এবং প্রিন্ট কিন্তু অনেক রকমের থাকবে। জাস্ট আমরা কিছু স্যাম্পল বাবদ দেখিয়ে দিব, সেটা তোমরা ফোনে যোগাযোগ করলে কিন্তু ডিটেলে জেনে নিতে পারবে আঙ্কেলদের কাছ থেকে, ঠিক আছে? 50 পিসের যেই বলের সেট, এটা প্রাইস কেমন হবে? 1050 টাকা হবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ব্যান্ড 10 এর এবং প্রত্যেকটারই কালার হবে, ঠিক আছে? প্রতিটারই দুইটা তিনটা করে কালার হবে, এটা হচ্ছে ব্যান্ড 10 এর। এই দেখো সবাই ইউজ করতে পারবে। ওকে, এই যেটা হচ্ছে ফ্রোজেন, এটাও নিয়ে নিতে পারো যারা মেয়ের আছো। এই দেখো যেরকম ফ্রোজেন এর ট্যান্ট, এগুলো সব 50 বলের গুলো দেখালাম। ওকে, হ্যাঁ, 100 পিসেরটা লম্বাটাও বড় হবে এবং সাইজটাও বড় হবে, 100 পিসের তো এটা, তাই না? এবং এরকম কার্টুন করা আছে এবং এগুলো হচ্ছে অরিজিনাল চায়না কালেকশন, ঠিক আছে? যেগুলো মানে দেশীয় কালেকশন সেগুলো প্রাইস কম হলেও কিন্তু তোমরা র্যান্ডম ইউজ করতে পারবে না, খেললে কিন্তু ছিঁড়ে যাবে, কয়েকজন মিলে বাচ্চাদের এগুলো ছিঁড়ে যাবে। সো এগুলো কি ভালো কোয়ালিটির এবং 100 বলেরটা কত হবে? 1350। 100 বলেরটা হবে 1350। এটার মধ্যেও তো অনেক প্রিন্ট আছে না, ছেলে মেয়ে কালার আছে। ওকে আচ্ছা, এখন দেখিয়ে দিব, এই যে দেখেন 100 পিসের, এই দেখেন প্রাইস হচ্ছে 1350 টাকা। ওকে আচ্ছা, এখন দেখিয়ে দিচ্ছি কি এগুলো কি অন্যরকম না দেখতে? ও আচ্ছা, মানে ঘর টাইপের না? বাচ্চারা কিন্তু খুব মজা পাবে খেলে, যে বাসার সামনে খালি জায়গা বা ছাদে, এগুলো ঘরের মতো করে, এই যে এরকম ঘরের মতো করে খুব সুন্দর। প্রাইস কেমন হবে এটা? এটার সাথে কি বল আছে? এগুলো বল ছাড়া আচ্ছা, এটার প্রাইস হবে 1550 টাকা। এটার সাইজ বড়টা আছে না? বড়টা কেমন হবে প্রাইস? আচ্ছা, এটার প্রাইস কত হবে? এটা 1550। আচ্ছা, বড়টা অনেক বড়, যেটা এখানে হবে না, এই যে এরকম দুইটা ঘর সহ থাকছে, দুইটা ঘর একটা এরকম একটা মানে ই থাকছে, গলির মতো করে থাকছে, এখান থেকে এখানে যেতে পারবে না? প্রাইস কত হয় বড়টা? 2450। ওকে, এখানে কিন্তু বাচ্চারা তোমরা দেখো, এখানে কিন্তু দুইটা ঘর, দুইটা ঘর মাঝখানে একটা অ্যাটাচমেন্ট আছে, 2450 হচ্ছে এটার প্রাইস। সো ভিউয়ার্স, এখন আমি বড় একটা ড্রেসিং টেবিল দিয়ে শুরু করবো এবং এটার কিন্তু অনেক রিকোয়েস্ট, ঠিক আছে? যেরকম বড় ড্রেসিং টেবিলের জন্য এরকম একটা মেয়ে কিন্তু একদম এরকম ভাবে বসে টেবিল সহ একটা এরকম টুল সহ এরকম, এই যে দেখা যাচ্ছে এখানে হেয়ার ড্রায়ার বা এখানে যে ইনগ্রিডিয়েন্টস গুলো দেখা যাচ্ছে সব সহ থাকবে এখানে? এটার ভিতরে কি সব থাকবে? আচ্ছা, এরকম বড় একটা, এটা কি সবচেয়ে বড় সাইজের আপনাদের? আচ্ছা, এটার ভিতরে সবগুলো পার্ট পার্ট করা আছে, একটা হচ্ছে সবচেয়ে বড় সাইজের ড্রেসিং টেবিল, ঠিক আছে? 3 বছরের উপর থেকে এটা ইউজ করতে পারবে, ঠিক আছে? 3 বছরের বেশি হলে। আচ্ছা, এটা প্রাইস কেমন হচ্ছে? 3200 টাকা হচ্ছে এই ড্রেসিং টেবিলের দাম। আচ্ছা, এখানে কি লাইটিংও হবে? আচ্ছা, কেবল দেয়া আছে, এখানে কিন্তু লাইটিংও হবে। ওকে, এটা ছোট সাইজও হবে। ওকে, আমরা বড়টা দেখিয়ে দিচ্ছি, এখন দিয়েছি, এখন ছোটটা দেখিয়ে দিচ্ছি। ছোটটার সাথে এরকম একটা টুল থাকছে, তাই না? আর এই যেরকম করে আয়না, বিভিন্ন ধরনের সাজগোজের জিনিস থাকছে, যেগুলো থাকছে। আচ্ছা, ছোটটার সাথে প্রাইস কেমন হচ্ছে? 1850। আচ্ছা, এখন দেখাবো একটা ডল হাউস, সো কিউট ডল হাউসটা দেখেন। এখানে কতগুলো ড্রেস আছে, বাচ্চারা খেললে কিন্তু অনেক মানে কি
আনন্দ পাবে, কারণ এখানে অনেক ই সহ যেহেতু বাচ্চারা ড্রেস গুলো পরাবে, খেলবে, ভালো লাগবে ওদের অনেক। একটা দোলনা সহ বেবি আছে, দুটো ঘর আছে, একটা পুরো বড় একটা ডল আছে ড্রেস পরানো, এবং ড্রেস গুলো তো চেঞ্জ করা যাবে তাই না? নাকি আচ্ছা চেঞ্জ করা যাবে। এটা প্রাইস কেমন হচ্ছে? খুব বড় কিন্তু, 1250 টাকা এতগুলো ড্রেস সহ। আচ্ছা ডিসকাউন্ট দিই। আচ্ছা ঠিক আছে। ওনাদের কাছে কিন্তু অনেক ডল হাউস আছে, জাস্ট আমরা কিছু স্যাম্পল বাবদ দেখালাম, আপনারা কিন্তু ভিডিও কলে দেখে প্রোডাক্ট নিতে পারবেন। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এই যে এরকম দুইটা ডল রামা সরকারের সেট করা আছে। আচ্ছা এখানে কিন্তু খুব ফ্লফি একটা এই আছে, ড্রেস দেয়া আছে, এখানে সাজগোজের জন্য জিনিসপত্র দেয়া আছে। এটার প্রাইস কেমন হবে? 1350। আচ্ছা এখন যেটা দেখছেন এটা কিন্তু বেডরুম সেট হয়, যে দেখেন এখানে একটা বারান্দা আছে, এখানে একটা বেড আছে, এখানে একটা সোফা, ড্রেসিং টেবিল, আলমিরা, একটা ডল, এখানে একটা ডল, এগুলো সব মিলে কত হবে? 1850 টাকা। আচ্ছা তারপরে দেখাবো আরেকটা ডল হাউস, এখানে কি কি থাকছে? এখানে মিরর থাকছে, এরকম করে কিছু ড্রেস থাকছে, দুটো ডল থাকছে, এরকম কিছু শুজ থাকছে, জুতো পরাতে পারবেন আপনারা বাচ্চাদের। এখানে একটা কি বলে এটা, আচ্ছা যাই হোক এটা নাম জানি না, দুটো ডল থাকছে। এই সেটটার প্রাইস কত হবে জানতে চাচ্ছি? 1350। সো গাইস এখন দেখিয়ে দিব একটা কিচেন সেট। না কিচেন সেট পুরোটা দেখতে পাচ্ছেন, একদম মডার্ন ক্যাবিনেট করা যে থাকে কিচেনে, সেরকম কিচেনে ক্যাবিনেট করাই যে দেখেন, এখানে ডোর গুলো, এখানে ডোর, এখানে ফ্রিজ, ওভেন, বেসিন সবকিছু আছে, বাচ্চারা খেলে অনেক আনন্দ পাবে। এখানে কি আছে? আচ্ছা এটা হচ্ছে চেয়ার টেবিল, না টেবিলটা সেট করা যাবে না, এবার কিছু এখানে খাবার দেয়া আছে, হ্যাঁ যেগুলো বাচ্চারা টেবিলে সাজাতে পারবে, যে পিজা দেয়া আছে। আচ্ছা অনেক বড় কিন্তু, সবচেয়ে বড় এটা, না প্রাইস কেমন হবে? আচ্ছা এই কিচেন ক্যাবিনেট সেটের প্রাইস হচ্ছে 3000, ডিসকাউন্ট দিয়ে। আচ্ছা 3500 ছিল আগের প্রাইস, 3100 টাকা। আচ্ছা এখন দেখিয়ে দেবো ফ্রোজেন এর কিচেন সেট। এই যে দেখেন, এই যে দেখেন কত বড় একটা ডল, ফ্লপি একটা গাউন পরা, একটা কিচেন সেট সুন্দর করে অর্গানাইজ করা, এখানে কিছু কোকারিজ আইটেম দেয়া আছে। প্রাইস কেমন হচ্ছে? 1450। এটার কি আরো বিভিন্ন সাইজ হবে, ছোট বড়? বড় সাইজ হবে, এটা ছোট সাইজটা না? এখন আমরা দেখাবো হ্যালো কিটি কিচেন সেট। এখানে ডাবল ডোরের একটা ফ্রিজ, ওভেন, কি এখানে চুলার টুলা আছে, এখানে উপরে একটা ক্যাবিনেট করা আছে। প্রাইস কেমন হচ্ছে? আচ্ছা মিউজিক হচ্ছে আবার, না 1050 টাকা। আচ্ছা 1050 টাকা। আচ্ছা এখন দেখিয়ে দিব আপনাদের যে কিচেন বা প্রয়োজনীয় যে মেশিন সেট গুলো বাচ্চাদের খেলার জন্য। এই যেটা হচ্ছে আপনার কি যেন ওয়াশিং মেশিন, তারপরে হচ্ছে এখানে কিছু হ্যাঙ্গার ট্যাঙ্গার আছে, কাপড় শুকানোর জন্য সেলাই মেশিন, আয়রন, এবং এই আয়রনটা কিন্তু গরম হয়, ঠিক আছে, এটা কিন্তু ব্যাটারি ট্যাটারি আছে এবং গরম হবে, মানে অরিজিনালের মতো লাগবে বাচ্চারা খেললে। আচ্ছা সো এই সেটটার প্রাইস হচ্ছে 1650। আচ্ছা সো এখন দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ডল, এই দেখতে পাচ্ছেন এই যে এরকম করে ফোলানো একটা ডল থাকছে। এটার প্রাইস কেমন হচ্ছে? 850 টাকা। এটা কি মিউজিক হবে, মুভ হবে, এরকম ব্যাটারি সিস্টেম? আচ্ছা এটা মুভ হবে, মিউজিক হবে, লাইট জ্বলবে। আচ্ছা অনেক বড় কিন্তু ডলটার প্রাইস কেমন হবে? এটা 850। ওকে আচ্ছা এখন আমরা আরেকটা ডল দেখিয়ে দিব, এই প্রত্যেকটাই কিন্তু মিউজিক হবে, পরি ডল, হ্যাঁ এটা প্রাইস কেমন হবে? ব্যাটারি চালিত এটা, না ডগি একটা আছে, এগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুব সুন্দর গিফট হতে পারে, হ্যাঁ জন্মদিন বা বিভিন্ন পারপাজে। ওটা দেখি তো, এই দেখেন মিকি মাউস এর, ওকে এভারেজ 500 এখানে জানি দেখবেন। আচ্ছা আচ্ছা এখন নিউ একটা ডল সেট দেখিয়ে দিব, এই যে দেখেন এই যে এরকম করা থাকছে, হ্যাঁ এই যে। আচ্ছা এটার প্রাইস কেমন হচ্ছে ডল সেটটা? 850। আচ্ছা এখানে আছে বাচ্চাদের ডাইপার আছে, পটি আছে, ফিডার আছে, একটা ডল আছে বড়। আচ্ছা এটা কেমন, প্রাইস কেমন? 1100 টাকা। ওকে আচ্ছা এটা লাইটিং হবে, মিউজিক হবে, যে এরকম ঠিক আছে, ব্যাটারি সিস্টেম। প্রাইস কেমন হবে? প্রাইস হবে 550।
আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এই যে দেখেন এখানে আলমিরা আছে ড্রেস আছে ডল আছে এখানে সুটকেস আছে মিরর আছে প্রাইস কেমন হবে এটা 650 আচ্ছা সো এখানে দেখতে পাচ্ছেন আরো এখানে কিন্তু যে কিচেন ক্যাবিনেট আছে এখানে ডল আছে এই যে দেখেন এখানে মেয়ে বাচ্চাদের আরো অনেক অনেক খেলনা আছে এখানে স্লাইম পেয়ে যাবেন একটু দেখি ভাই স্লাইম গুলো আচ্ছা এই যে দেখেন স্লাইম গুলোর প্রাইস কেমন হবে ভাই স্লাইম গুলোর প্রাইস স্লাইম আছে এখানে সেন্ড আছে 100 টাকা থেকে শুরু করে আপনি 550 পর্যন্ত আছে বলে জানেন আচ্ছা 100 টাকা থেকে শুরু করে 500 550 পর্যন্ত আছে এখানে যে এটা হচ্ছে সেন্টের সেট এগুলো হচ্ছে স্লাইম এগুলো স্লাইম এগুলো স্লাইম স্লাইমের পুরো বড় সেট ঠিক আছে সো ছেলেদেরটা দেখাবো বলেছিলাম ভিডিও অনেক বড় হয়ে গেছে নেক্সট ভিডিওতে ছেলেদেরটা দেখিয়ে দিব সো তোমরা কিন্তু একেবারে মন খারাপ করবে না তোমাদের জন্য অনেক স্পেশাল স্পেশাল খেলনা ইনশাআল্লাহ দেখিয়ে দিব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ